অরূপ চক্রবর্তী। কিছু দরকারি কাজ সেরে তিনি কলকাতায় ফিরছিলেন, কিন্তু হঠাৎ তিনি জানতে পারলেন যে তার ফিরে আসার ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে। অরূপবাবুকে কে যেন বলল, স্টেশনে যাওয়ার আগে করিমপুর নামক এক জায়গায় বেশ কিছু থাকার জায়গা আছে। আর একথা শুনেই সাটুর্ধ অরূপবাবু ঠিক করলেন তিনি করিমপুরেই আজকের দিনটা থেকে আগামীকালের ট্রেনে বাড়ি ফিরে যাবেন। করিমপুরে নেমেই দুটো হোটেলের খোঁজ পেলেন তিনি, কিন্তু দুটো হোটেলেই লোক ভর্তি, কোথাও থাকার কোনো জায়গা নেই। হঠাৎই তার সঙ্গে রাস্তায় একজনের দেখা হলো। অরূপবাবু তার কাছ থেকে থাকার জায়গার খোঁজ করলে সেই লোকটি বলল, আপনি আজ রাতে থাকার জায়গা খুঁজছেন তো? কিন্তু এখন তো চড়কের মেলা, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এখানে চড়কের মেলা দেখতে আসে। করিমপুরের চড়কের মেলা খুব বিখ্যাত, আর এখন ওই কলকাতা থেকে কত টিভির লোক, কত খবরের কাগজের লোক এখানে আসে। আর থাকার জায়গা বলতে এখানে ওই দু একটা হোটেল মাত্র, আর আমি যতদূর জানি এখন তো কোনো হোটেলই খালি নেই। দেখুন না দাদা, আমি খুব বিপদে পড়েছি। একটা জায়গা খালি আছে, তবে আপনি সেখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো, একটা রাত্রিটা তো ব্যাপার, ঠিক কোন রকমে কাটিয়ে নেব। ঠিক আছে, চলো চলো। মদন তাকে আরো বলে, একটা কথা শুনে রাখুন, আপনি যেখানে আজকে থাকবেন একটু সাবধানে থাকবেন, আর রাত্রিবেলা কেউ যদি দরজা ধাক্কাধাক্কি করে ভুলেও কিন্তু দরজা খুলবেন না। রাস্তায় যেতে যেতে অরূপবাবু জানতে পারলেন লোকটির নাম মদন, তিনি কাছেই থাকেন। গেস্ট হাউসের কাছে এসে অরূপবাবু মদনের হাতে কিছু বকশিস তুলে দিলেন। যাই হোক, অবশেষে অরূপবাবুর আজ রাতে থাকার একটা ব্যবস্থা হল। রিসেপশন থেকে চাবি নিয়ে অরূপবাবু চললেন নিজের ঘরের দিকে। ঘরে ঢুকেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল অরূপবাবুর সাথে। খাটের ওপরে রাখা মোবাইলটা এখানে কি করে এলো? এই ভেবে ধন্দে পড়ে গেলেন অরূপবাবু। বিকেলবেলা গেস্ট হাউস থেকে বাইরে বেরোনোর সময় অরূপবাবু রিসেপশনিস্টকে জিজ্ঞেস করেছিলেন যে হোটেলের ইলেকট্রিক সাপ্লাইতে কি কোনো সমস্যা হয়েছিল। রিসেপশনিস্ট তাকে জানায়, না তো, কোনো সমস্যা হয়নি। গেস্ট হাউসে ওঠার পর সকাল থেকে অরূপবাবুর সঙ্গে কী যে হচ্ছে কোনো কিছুই বুঝতে পারলেন না তিনি। রাতের খাওয়া দাওয়া সেরে অরূপবাবু বিছানায় শুয়ে নিজের মোবাইল ঘাঁটছেন।
হঠাৎ তিনি দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পেলেন, কিন্তু বিশেষ গুরুত্ব দিলেন না। ভয় ভয়ে তিনি দরজার দিকে এগোলেন। দরজা খুলতেই দেখলেন না, কেউ তো নেই। এবার কিছুটা ভয় পেয়ে গেলেন অরূপবাবু। বাইরে তো কেউ নেই, তাহলে এভাবে দরজা ধাক্কাচ্ছিল কে? ঘরে এসেই আবারও মদনের কথা মনে পড়ল অরূপবাবুর। অবশেষে আলো নিভিয়ে শুয়ে পড়লেন তিনি। গভীর রাত, এই ঘটনার পর আর ঘরে থাকতে পারলেন না অরূপ চক্রবর্তী। ঘর থেকে বেরিয়ে এসে ব্যালকানিতে গিয়ে বসলেন। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। নানান রকম ভাবনা অরূপবাবুর মাথায় আসতে লাগল। শেষ রাতটা সিগারেট খেয়েই কাটিয়ে দিলেন তিনি। পরের দিন সকালে ফিরে যাওয়ার সময় অরূপবাবুর সঙ্গে আবার সেই মদনের দেখা হল। ঠিকঠাক ঘুম হয়েছিল তো? উত্তরে অরূপবাবু সবকিছু মদনকে খুলে বলতেই মদন এমন একটা ভাব করল যেন এই সমস্ত কিছুই তার জানা। সে বলল, তাহলে শুনুন মশাই, আজ থেকে কিছুদিন আগে গেস্ট হাউসের ওই ঘরটায় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল। ওই ঘরে একজন আত্মহত্যা করেছিল। তারপর থানা পুলিশ নানান রকম কিছু হওয়ার পরে ঘরটা বেশ কিছুদিন বন্ধ হয়ে পড়েছিল। গেস্ট হাউসের ওই ঘরের সামনের লনে রাত্রিবেলা গেস্ট হাউসের কর্মীরা পর্যন্ত যেতে ভয় পেত। তারপর গেস্ট হাউসে নতুন ম্যানেজার আসবার পর আবার ওই ঘরটি খুলে ভাড়া দেওয়ার ব্যবস্থা করে। তারপর থেকে যারা ওই ঘরে রাত কাটিয়েছে তাদের অনেকের সঙ্গেই এইরকম কিছু ঘটনা ঘটেছে। আসলে বাইরের সবাই তো আর এসব ঘটনা জানে না। আর দেখুন, ভাগ্যের কি পরিহাস, কালকে আপনার জন্য ওই ঘরটাই ফাঁকা পড়েছিল। আর আপনি কালকে যেভাবে নিরুপায় হয়ে থাকার জায়গা খুঁজছিলেন, তাই আমি ওই ঘরটার কথা বলি। তাই তো আমি আপনাকে সাবধানও করেছিলাম। তবে হ্যাঁ, ওই ঘরটা যারা থেকেছে তাদের সাথে সেরকম কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। মদনের কাছ থেকে সবকিছু শুনে ক্ষণিক নিরাপত্তা সৃষ্টি হলো অরূপবাবুর মনে।
এরপর তিনি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন। জীবনের এতগুলো বছর অতিক্রম করে এসেছেন অরূপ, কিন্তু এইরকম অভিজ্ঞতার সম্মুখীন তিনি এর আগে আর কখনো হননি।